হাসপাতালের বিছানায় মায়ের সঙ্গে আনন্দ আর দুষ্টুমিতে সময় কাটছে নুহার। অথচ কদিন আগেও ছিল জীবন মরণের সন্ধিক্ষণে। মায়ের ভুলের মাসুল গুনতে হয় ৬ বছরের এই ছোট্ট শিশুটিকে। ঘটনার সূত্রপাত গত ১৪ মে। মায়ের হিজাব পিন মুখে নিয়ে খেলার এক পর্যায়ে তা চলে যায় নুহার শ্বাসনালীতে। প্রথমে কিছুটা কাশি হলেও পরে স্বাভাবিক আচরণ করে শিশুটি, আর তাই পরিবারের অন্য সদস্যরা বিষয়টি বিশ্বাসই করেননি প্রথমে। আমি উঠালে দাঁড়ায় রয়েছি, ওর পিছনে দিয়ে একটা সুই নিয়ে আসি, মুখে করে নিয়ে আসছে। ওই সুইটা হাসতে হাসতে গিলি ফেলায়, তখন খতখত করে কাশা নিয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে, মা তোমার কি হয়েছে? উঠে বলে আম্মু আমি সুইটা গিলি ফেলছি। সেদিন রুগী কেউ মনে করে না, সবাইকে আমি পাগল, মেয়েও পাগল, মেয়ের মাও পাগল, একটা সুই খাইছে এটা বিশ্বাস হয় না। এভাবেই কেটে যায় ১৬টি দিন। এক পর্যায়ে কিছু শারীরিক সমস্যা দেখা দিলে এক্স-রে রিপোর্টে ধরা পড়ে সুইটি। ঘটনার এক মাসের মাথায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রঙ্কোস্কোপির সাহায্যে ফুসফুস থেকে বের করে আনা হয় সূচালো প্রাণঘাতী ধাতব পদার্থটি। যদিও এর আগে লক্ষ্মীপুর থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরো দুটি সরকারি হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় যন্ত্রের অভাবে বের করা যায়নি সুইটি। অনেক বড় বড় ডাক্তার চিকিৎসা করে দেখেছে, আমার মেয়ের এফিনটা বের করতে পারে নাই। ম্যাডাম, আমার মেয়ের এফিনটা সহজে ১০ মিনিটের ভিতরে বের করছে। প্রায় একই পরিণতির শিকার ৮ বছরের শিশু মাদিহা। তবে খেলার ছলে নয়, ওষুধ খেতে অনীহাই কাল হয়েছে শিশুটির। শ্বাসনালীতে আটকে থাকা ওষুধ বের করতেই পেরিয়ে যায় ৮ দিন। অ্যান্টিবায়োটিক ওষুধটা দেওয়ার পরে ও খাইতে চায় নাই, পরে আমি জোর করে দেওয়াতে ওর গলাতে আটকে গেছে। গলা আটকে যাওয়ার পরে এক দেড় ঘন্টা পরে অনেক চেষ্টার পরে ওর গলা থেকে এটা নেমে গেছে। পরের দিন সকাল থেকে ওর বুক ব্যথা, অনেক বুক ব্যথা ছিল প্রচুর। আমি তো ওষুধ খেতে চাই না, আমি জোর করে খাইছিল, এই জন্য গলা আটকে গেছে। এখন কেমন লাগছে? ভালো। ব্রঙ্কোস্কোপির মাধ্যমে শিশু দুটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা চিকিৎসক সারাবন তহুরা বলছেন, অসতর্কতায় যে কোনো বয়সী মানুষেরই ঘটতে পারে এমন দুর্ঘটনা, তবে শিশুদের ক্ষেত্রে এর পরিণতি হতে পারে মারাত্মক। যখন ভুলক্রমে খাদ্যনালী খাবারটা শ্বাসনালীতে বা অন্য কিছুতে অন্য কিছু শ্বাসনালীতে চলে যায়, তো বড়রা যেটা করে এটা একটা বডি রিফ্লেক্স, যে কাশি দিয়ে ওটা বের করে দেয়, এটাই আমাদের বডি রিফ্লেক্স। কিন্তু বাচ্চাদের সেই কাফ রিফ্লেক্সটা অত বেশি থাকে না বা সেই ম্যানেজটা করতে পারে না, অতি সহজে তাদের ওখানে ঢুকে যায়। তো এবং আরেকটা ব্যাপার যে তারা তো বলতে পারে না, তাদের অনেক সময় দীর্ঘমেয়াদি এভাবে চলতে থাকলে ওখানে ইনফেকশনটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেখান থেকে পুজ হয়ে অ্যাবসেস হতে পারে, অ্যাবসেস হয়ে ওখান থেকে দীর্ঘমেয়াদে আরও বেশি থাকলে ওটা ব্রঙ্কেকটেসিস বলে একটা মানে পুরো ওই জায়গাটা নষ্ট করে ফেলছে। এভাবে যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু একটা সময় ট্রিটমেন্ট পলিসি চলে আসে যে লাংসের ওই অংশটা লোবেকটমি মানে কেটে ফেলে দিতে হবে। সন্তান লালন পালনে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পাশাপাশি সরকারি হাসপাতালে আধুনিক সেবা চালুর দাবি চিকিৎসকদের। আগে কিন্তু বাদাম, বুট, সোলা, ধান এইসব জিনিস যেত, সময়ের পরিবর্তনে এগুলি চেঞ্জ হয়েছে। এই ছোট ছোট জিনিস ধরেন পুঁতি, তসবির দানা, সেফটি পিন, হিজাবের পিন, তার কাটা, তো এই জিনিসগুলি অবশ্যই শার্প যে কোনো ইনস্ট্রুমেন্ট, খাদ্য যেগুলি দানা টাইপের, এই সমস্ত বাচ্চাদের কাছ থেকে, এই বয়সের বাচ্চাদের কাছ থেকে সবসময় দূরে রাখা। সুস্থ বাচ্চা হঠাৎ করে যদি কোনো রেসপিরেটরি সিমটমস দেখায়, আমরা বলি যে হঠাৎ করে তীব্র কাশি, কোনোভাবেই কাশি থামছে না, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে একটা এক্স-রে করে দেখা দরকার। সামান্য অসাবধানতা বা অসতর্কতা শিশুর জীবনকে ফেলে দিতে পারে ঘোর সংকটে। হাসপাতালের বিছানায় শুয়ে সুস্থতার জন্য লড়ে যাওয়া ৮ বছরের মাদিহা যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুর এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে বিকল্প নেই অভিভাবকদের সচেতনতার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।